বান্দরবানের জীব ও পানি ও জলজ প্রাণী সংকট দেখা দিয়েছে। ঝিরে ঝর্ণা শুকিয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে, হুমকির মুখে পড়েছে জীব বৈচিত্র্য। সম্প্রতি সরজমিন বান্দরবানের বিভিন্ন ঝিরি ঝর্ণা ঘুরে এমন চিত্র দেখা গেছে। বান্দরবানের রূপালী ঝর্ণা, বাদুরা ঝর্ণা, সাইঙ্গা ঝর্ণা, সিদ্দিকনগর ঝিরি, লামিপাড়া ঝিরি, শোলপ্রপাত ঝিরি সহ বিভিন্ন ঝিরি ঝর্ণা ঘুরে দেখা যায়। পানিশূন্য প্রায় সব ঝিরি ঝর্ণা তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছেন ঝিরি ও ঝর্ণার আশপাশের বসবাস করা জনগোষ্ঠীরা। ঝিরিতে ছোট ছোট কূপ করে পানি সংগ্রহ করে সংকট নিবারণের চেষ্টা করছেন তারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঝিরি ঝর্ণা শুকিয়ে যাওয়ায় নিম্ন আয়ের পাহাড়ি জনগোষ্ঠীর আমিষের যোগানদাতা ছোট বড় বিভিন্ন মাছ, শামুক ও কাঁকড়া কোনো কিছুই পাচ্ছেন না তারা। বান্দরবানের অবাধে পাথর উত্তোলন, যৌথ পারমিটের নামে নির্বিচারে বৃক্ষ নিধন এ সংকটের মূল কারণ বলে দাবি করছেন স্থানীয়রা।